हेलो फ्रेंड्स, আমি অনির্বাণ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার রুমে আছি, আর তোমাদের কথা দিয়েছিলাম আমার ইনডোর প্ল্যান্ট কালেকশনের সাথে তোমাদের পরিচয় করাবো। সো আজকে সেই ভিডিওটা দেখতে পাচ্ছ, আমার পুরো ইনডোর প্ল্যান্টের কালেকশন আমার সামনে আছে। বলবো না, একটা হিউজ ভ্যারাইটি, প্রচুর ধরনের গাছ আছে। কিন্তু তোমাদের একটা কথা বলছি, এইখানে যতগুলো গাছ আছে এই গাছের পিছনে আমি একটা টাকা খরচা করিনি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এখানে যত গাছ আছে আমি এক টাকা খরচা করিনি। কোথাও না কোথাও থেকে গাছগুলো কালেকশন করা, আর কেউ বা কেউ অনেকে আছে গাছগুলো, অনেক গাছ গিফটও করেছে। সো তোমরা যদি চাও সুন্দর ইনডোর প্ল্যান্টের কালেকশন করতে, তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, তাহলে কিন্তু এরকম সুন্দর আমার থেকেও ভালো কালেকশন করতে পারবে। আমরা দেখো সচরাচর রাস্তাঘাটে চলতে চলতে অনেক সময় অনেক গাছ দেখে ওভারলুক করে যায়, কিন্তু সেগুলোকে তোমরা যদি সুন্দর করে সাজিয়ে সুন্দর করে রাখো, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা তোমাদের ইনডোর প্ল্যান্টের কালেকশন তৈরি হবে। সো এই প্ল্যান্টের কালেকশনটা আজকে অনেক দিন ধরে আমি করেছি, আর ইনডোর প্ল্যান্ট নিয়ে আমি খুব একটা চর্চা করি না বলে কালেকশন তো অনেকটাই কম। তুমি আরও অনেকের ভিডিও দেখবে যাদের কাছে অনেক ধরনের অনেক ভ্যারাইটির কালেকশন আছে। আমার আরও দুটো ইনডোর প্ল্যান্ট আছে, একটা গোল্ডেন ফিলোডেন্ড্রম আর ক্যালাথিয়া। ওই গাছ দুটোর অবস্থা একটু শোচনীয় আছে বিকজ অফ এই ক্লাইমেটের জন্য। সো ওদের কোনো এক সময় তোমাদের নিশ্চয়ই দেখাবো। বাকি আমার যা কালেকশন আছে আজকে সেগুলি তোমাদের সামনে দেখাচ্ছি। সো ফার্স্টে শুরু করছি এদিক দিয়ে এইটা দেখছো, এটা হচ্ছে সেন্সেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট। এই গাছটা চেনে না এমন খুব কম লোকই আছে, এই গাছটা চেনে না। আর এই গাছটা খুবই তোমার রুমের জন্য, তোমার ঘরের জন্য খুবই ভালো, এত সুন্দর এয়ার পিউরিফাইংয়ের কাজ করে যে মানে বলে আমি যত বলবো কম হবে। নাসাতে একটা টেস্ট হয়েছিলো, সেই টেস্টে কিন্তু এই গাছগুলো, এখানে যত গাছ সব গাছগুলো কিন্তু পাস করেছে, কারণ তারা খুব সুন্দর এয়ার পিউরিফাই করে। সো ফার্স্টে আমার খুব প্রিয় সেন্সেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট, এটা দেখছো একটা ইয়েলো কালারের বড়া দেখতে পাচ্ছ, এটা এক ধরনের সেন্সেভেরিয়া। আর একটা তোমাদের যদি দেখাই, এটা দেখো, এটাও এক ধরনের সেন্সেভেরিয়া, কিন্তু এটা পুরোটা গ্রিন। আর এটা টাইগার প্রিন্টের সেন্সেভেরিয়াও বলে থাকে, এটাও এক ধরনের স্নেক প্ল্যান্ট, এটা এক ধরনের স্নেক সেন্সেভেরিয়া। আমার কাছে অনেক ধরনের ভ্যারাইটি আছে। আরেকটা তোমাদের সেন্সেভেরিয়া দেখাচ্ছি, এই দেখো, এটা এটা সাইজে ছোট হয়। আর দেখতে পাচ্ছ মানে একটা যদি তোমরা লাগাও মানে উইদিন 6 মান্থ প্রচুর পরিমাণে চারা তোমরা করতে পারবে। আরেকটা সেন্সেভেরিয়া আছে আমার কাছে, এটা রিসেন্টলি কালেকশন হচ্ছে, এটা দেখো, এটাও এক ধরনের সেন্সেভেরিয়া, কিরকম সুন্দর। সো এই হচ্ছে আমার টোটাল সেন্সেভেরিয়া কালেকশন। আমার কাছে টোটাল 4 টাইপস অফ সেন্সেভেরিয়া আছে। আর এরপরে এগোনো যাক, এরপর হচ্ছে এইটা, এই গাছটা তো মানে সবার বাড়িতে থাকি, মানি প্ল্যান্ট। আর মানি প্ল্যান্টটাকে আমি দেখছো, এটা খুব সুন্দর একটা এই কোকোনাট ফাইবার দিয়ে এটা বানানো আছে, তার মধ্যে এটাকে র‍্যাপ করা। এই গাছটা খুবই মানে কম কেয়ার এই গাছগুলো, এইখানে যত গাছ আছে খুব বেশি কেয়ার করতে লাগে না, নর্মাল কেয়ারে কিন্তু খুব সুন্দর হয়। আর মানি প্ল্যান্ট তো মানে যেখানে বসাবে সেখানে, জলে বসাও বালিতে বসাও যেখানে বসাবে মানি প্ল্যান্ট হয়ে যাবে। তো মানি প্ল্যান্টের ব্যাপারে আর কি বলবো, এ তো তোমরা নিশ্চয়ই চেনো। হ্যাঁ, এরপরে আসি, এই দেখো, এই গাছটা পথে ঘাটে অনেকেই দেখে থাকবে, কিন্তু পুরোদিনও কি ভেবেছো এই গাছটা বাড়িতে নিয়ে? অনেকের বাড়িতে হয়তো এই গাছটা আছে, কিন্তু অনেকে কিন্তু এই গাছগুলো রাস্তা ধারে দেখো কিন্তু না দেখে চলে যাও, ঠিক আছে? এই গাছটা আমার
খুবই একটা প্রিয় গাছ। এটাকে সিঙ্গোনিয়াম বলে, খুব সুন্দর, বেশি কেয়ার করতে লাগে না। এর অনেকগুলো কালার হয়, আমার কাছে এই একটা কালার আছে, আর এই একটা আছে, এই দেখো দেখতে পাচ্ছ এক ধরনের কালার আছে। তো সিঙ্গোনিয়াম খুব কম কেয়ারে খুব সুন্দর হয়ে থাকে, মানে বেশি ঝামেলা করে না এইসব গাছ। আর এই গাছগুলো টোটাল কেয়ার কীভাবে এদের মাটি তৈরি করতে হয় আর এক্সট্রা কী কী এই গাছের কেয়ার নিতে হয় টোটাল, এর ওপর ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। সো স্টে টিউন থাকো সেই সম্বন্ধে জানার জন্য। নেক্সট গাছের সম্বন্ধে আসি, এই একটা গাছ দেখছো, এই গাছটা আমি রিসেন্ট পেয়েছি, রাস্তার ধার থেকেই পেয়েছি। হ্যাঁ, রাস্তার ধার থেকেই পেয়েছি গাছটা। গাছটার নামটা সরি আমি ভুলে গেছি, মনে পড়লে আমি সাইডে লিখে দেবো। খুব ভালো গাছটা, দেখতে খুব সুন্দর হয়। আমি জাস্ট একটা ডাল এনেছিলাম, সেখান থেকে এতগুলো পাতা বেরিয়েছে, বেশি দিন হয়নি গাছটা লাগিয়েছি, খুবই ভালো। আর লাস্ট আরেকটা গাছ আছে আমার কাছে, সেটা হচ্ছে এই গাছটা, ঠিক আছে। এই গাছটার আইডি আমার ঠিক খেয়াল নেই, মনে পড়লে আমি লিখে দেবো। এই গাছটা খুবই ভালো, আর কোনো এক্সট্রা কেয়ার লাগে না, বেশি জল ফলের ব্যাপার নেই। এখানে যতগুলো গাছ আছে, যদি কারোর খুব সময় হাতে কম থাকে, বেশি টাইম তোমরা স্পেন্ড করতে পারবে না, তো তাদের জন্য এই গাছগুলো পারফেক্ট গাছ। বেশি কেয়ার লাগে না, বেশি জল দিতে লাগে না, জাস্ট তোমরা রেখে দাও, তাহলেই দেখবে মানে খুব সুন্দর গাছগুলো হবে। আর টোটাল এর কেয়ার, এর মাটি, এমন কোনো বিশেষ মাটি আমি ব্যবহার করি না যেটা তোমাদের পেতে অসুবিধা হবে। তো এই ছিল আমার টোটাল কালেকশন, আমার ইনডোর প্ল্যান্ট কালেকশন দেখতেই পাচ্ছ। আর এর বাইরে আর দুটো গাছ আছে, ফিউচার অবশ্যই সেই গাছগুলো সম্বন্ধে তোমাদের পরিচয় করাবো। আর নেক্সট এর ইনডোর প্ল্যান্টের সয়েল মিক্সের ওপর ভিডিও আসবে, যে সয়েল মিক্সটা আমি ইউজ করে থাকি এই গাছের জন্য। সো স্টে টিউন থাকো সেটা জানার জন্য। আজকে জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিলাম আমার ইনডোর প্ল্যান্টগুলো সম্বন্ধে। আশা করব যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকে জানতে চেয়েছিলে আমার কাছে ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে, সো আই হোপ তাদের ভালো লেগেছে ভিডিওটা। আর এদের সম্বন্ধে ডিটেলে ভিডিও খুব শীঘ্রই আসবে। সো স্টে টিউন থাকো আমার চ্যানেলে, দেখতে থাকো আমার চ্যানেল। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। সো স্টিল দেন, সবাই ভালো থেকো আর সবুজে থেকো। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।